নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলের আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। এর আগে আপনারা দেখেছিলেন যে নিউ টাউনের একটা সিরিজ করছিলাম, মাঝখানে একটু ব্রেক পড়ে গেছিল, তো আজকে থেকে আবার ওই নিউ টাউন নিয়েই আবার সিরিজটা কন্টিনিউ চলছে। তো আজকে আবার চলে এসেছি এই নিউ টাউনেতেই অবস্থিত সোনার কেল্লা পার্কে। এই পার্কটার থিম হচ্ছে অ্যাকচুয়ালি সোনার কেল্লার উপরে তৈরি। তো আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিই পার্কটা ঠিক কীরকম। এই ভিডিওর মধ্যেই আপনারা পুরো ডিসক্রিপশন ডিটেলস পেয়ে যাবেন যে এই পার্কটা কেমন, কিভাবে আপনারা আসবেন, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এবং যদি আপনার বন্ধ থাকে তাহলে কবে বন্ধ থাকছে। এই ভিডিও ছাড়াও আপনারা ডিসক্রিপশন বক্সটাও যদি ফলো করেন তার মধ্যেও ইন ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বর্তমানে দেখতে পাচ্ছেন সোনার কেল্লা উদ্যানের সামনের রাস্তাটিকে, এবং পার্কটি NKDA এর তত্ত্বাবধানে রয়েছে। পার্কটির টাইমিং ভোর 5টা থেকে রাত 8টা পর্যন্ত, এবং সোমবার থেকে রবিবার পর্যন্ত প্রতিদিনই খোলা থাকছে। সামনেই দেখতে পাচ্ছেন সোনার কেল্লা উদ্যানের মূল ফটকটিকে। চলুন বন্ধুরা, এবার পার্কটিতে প্রবেশ করা যাক। পার্কটিতে প্রবেশ করতেই দুপাশে সারি সারি আধুনিক অ্যাপার্টমেন্টের মাঝখানে এক টুকরো প্রকৃতিকে খুঁজে পাওয়া গেল। সুন্দর একটা ল্যান্ডস্কেপ ভেসে উঠতে লাগলো ক্রমেই। বন্ধুরা, প্রথমেই বলে দিই, এই পার্কটিতে কোনো এন্ট্রি ফি নেই, এবং এই উদ্যানটিতে আসার জন্য এয়ারপোর্ট 1 নম্বর অথবা চিনার পার্ক থেকে বাস ধরে প্রাইড হোটেল মোড় অর্থাৎ হেলা বিল্ডিং মোড়ে নেমে একটু হেঁটেই চলে আসতে পারেন এই সোনার কেল্লা উদ্যানে। এই উদ্যানটির নাম কেন সোনার কেল্লা, প্রশ্ন জাগছে নিশ্চয়ই। এই পার্কটির থিম সত্যজিৎ রায়ের সোনার কেল্লা সিনেমার উপর ভিত্তি করে করা হয়েছে, তাই এমন নাম। এবং পার্কটির জায়গায় জায়গায় সিনেমার চরিত্রের বিভিন্ন প্রতিকৃতি বর্তমান। যেমন সামনেই দেখতে পাচ্ছেন ফেলুদার অ্যাসিস্ট্যান্ট তোপসের প্রতিকৃতি। পার্কের বাম দিকটিতে রয়েছে টয়লেটের ব্যবস্থাপনা, ডান দিকটিতে রয়েছে জটায়ু ওরফে লালমোহন গাঙ্গুলির প্রতিকৃতি। চলুন বন্ধুরা, সামনেই রয়েছে একটি সুন্দর ফোয়ারা, সেটিকে দেখি। তার আগে ডান দিকটিতে দেখতে পাচ্ছেন ফেলুদার প্রতিকৃতি। এইবার চলে এসেছি ফোয়ারার সামনে। চলুন বন্ধুরা, সামনেই রয়েছে সুন্দর একটি শেডেড বসার জায়গা, সেই দিকটিতে যাই। এই যে সামনেই দেখতে পাচ্ছেন শেডেড বসার জায়গাটিকে। চলুন বন্ধুরা, এবার এগিয়ে যাই চিলড্রেন্স অ্যাক্টিভিটি জোনের দিকে। এই যে বাম দিকটিতে দেখতে পাচ্ছেন চিলড্রেন্স অ্যাক্টিভিটি জোনটিকে। এছাড়াও পুরো পার্কটি জুড়ে জায়গায় জায়গায় রয়েছে ফুলের গাছ, ছোট বড় মাঝারি বিভিন্ন বৃক্ষের সমাহার এবং বসার জায়গা। বন্ধুরা, নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলের প্রয়াসগুলি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন, যাতে নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলের ভিডিওর নোটিফিকেশনস তৎক্ষণাৎ আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর নেচার অ্যান্ড ট্রাভেল দেখতে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।